সম্প্রতি দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হাজারো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার থেকেও বেশি ক্ষতি হয়েছে সেই বন্যা কবলিত অঞ্চলের কৃষকদের। সেই সাথে দেশের অর্থনীতিতেও কিছুটা প্রভাব পড়েছে। বন্যা পরবর্তী সময়ে সেই সকল অঞ্চলের কৃষকদের বীজ, চারা এবং ফসল ফলানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তাদের পাশে দাঁড়াতে কৃষিবাজার এগিয়ে আসে। এই উদ্যোগের সাথে আরও যুক্ত হয়েছে নতুন দেশের অগ্রদূত ছাত্ররা। দেশের উত্তরাঞ্চলে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শত শত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে কৃষিবাজারের সাথে। একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে যে কৃষিবাজার নামে একটা প্রতিষ্ঠান আছে, অনলাইন ভিত্তিক, বাংলাদেশের এক নম্বর অনলাইন ভিত্তিক হচ্ছে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা হচ্ছে যে আমাদের প্রথমেই আশ্বস্ত করে তারা হচ্ছে 2 লাখ চারা আমাদের ফ্রিতে দিবে চারা। তো ওইটাতে আমরা সাহস পাই এবং ওই সাহস নিয়েই আমরা হচ্ছে যে পরবর্তীতে যে পদক্ষেপগুলো সেগুলো নিচ্ছি। আমরা সকলেই মিলে দেশের এই দুঃসময়ে কৃষকদের জন্য পুরো উদ্যমে কাজ শুরু করেছি। খুব শীঘ্রই বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে বন্যা কবলিত এলাকার জন্য আমরা যে কৃষির যে সরঞ্জাম দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন পোস্ট, এটাতে এত এত সাড়া পেয়েছি আমরা আসলে এইভাবে কল্পনা কখনো করিনি। আমাদের দেখা দেখি হাজী দানেশ থেকে শুরু করে অনেকগুলো বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, ওনাদের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে আমাদের এই বন্যা কবলিত এলাকায় কৃষিকাজকে ত্বরান্বিত যাতে না হয় সেই কাজে সহযোগিতার জন্য। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা নতুন করে আরও একটা শেড তৈরি করেছি, যেহেতু আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে কৃষিবাজার আপনাদেরকে এই চারাগুলো পৌঁছায় দিবে, যখনই সব পানি নেমে যাবে তারপরে কৃষি কাজের যে জায়গা তৈরি হয়ে যাবে তখনই আমরা এই চারাগুলো পাঠিয়ে দিব। এত হেল্প পাচ্ছি আপনারা বুঝতেই পারবেন। আমাদের যে সরকারি ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংয়ে সবাই কীভাবে যুক্ত হয়ে এই চারাগুলো রোপণ করার জন্য যে হেল্পগুলো করছে এটা দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আরেকটা বিষয় জানাই, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেরাই এই 2 লক্ষ চারা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব এবং আমরা নিজেরা নিজেদের অর্থায়নে করব। কিন্তু এর পাশাপাশি সবাই এত সাড়া দিয়েছে, অনেকে অনেক জায়গা থেকে অর্থ পাঠাচ্ছে, কেউ বীজ পাঠাচ্ছে, কেউ মিডিয়া পাঠাচ্ছে, বিভিন্ন জিনিস পাঠিয়ে আমাদের সহযোগিতা করছে। তো আমরা আসলে এভাবে আগে চাইনি, তবে এখন মনে হচ্ছে যে সবার যে সাড়া এটা আসলে আমাকে মুগ্ধ করেছে এবং আমি চাচ্ছি যে আপনারা চাইলে সরাসরি এই কাজগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। আপনারা চাইলে আমাদের যে ভিডিওতে দেওয়া নাম্বারগুলো আছে এটাতে কল করে আপনারা এই কাজের সাথে যুক্ত হতে পারেন। আপনারা নিজেরাই সরাসরি এসে নিজেরাই বীজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজেরাই যা যা দিতে চান যেভাবে দিতে চান আমরা সরাসরি ওদেরকে পৌঁছায় দেব। তো আশা করি এইটাতে আমরা ওই যে অঞ্চলের যে কৃষি কাজের যে ঘাটতিটা এটা আমরা আশা করি যে পূরণ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এবং এর পাশাপাশি যতগুলো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। কৃষি মানেই কৃষিবাজার।